আজকে কি করি, কিছু ভালো লাগছে না। সন্ধেবেলা কোনো কাজ কাম নেই, বসে বসে ভালো লাগছে না। তা কি একটা করি আইডিয়া নিয়ে আসা যাক। তা বন্ধুরা, একটা আইডিয়া চলে আসলাম তোমাদের সামনে। কি ভেবে ভেবে এতক্ষণ ভেবে ভেবে চলে আসলাম যে আজকে কি বানানো যায়। তা চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তা আমার ভিডিওটা দেখ অবশ্যই স্কিপ করবো না, পুরো ভিডিওটাই দেখবা। তা চলো রেসিপিটা বানানি যাক, কি খাবো আজকে সন্ধ্যাবেলা, টিফিন কি হবে। তা চলো দেখতে থাকো সাথে থাকো। তা চলো বন্ধুরা শুরু করা যাক, দেখতে থাকো, চলে আসো সব। তা বন্ধুরা কালকে রাত্রিরে ছোলা ভিজিয়েছিলাম। তা চলো বন্ধুরা রেসিপিটা বানানো যাক আর দেখতে থাকো। দেখতে পাচ্ছ মোটা মোটা হয়ে গেছে, কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা কালকে আর বানানো হয়নি। তা দেখো এখানে রেখে দিই, সব রেডি করে নিই, তারপর আবার আসছি। তা চলো ছোলাটা আলুটা সিদ্ধ করতে দেব। তা চলো পানিটা দিয়ে দিই, ছোলাটা আর আলুটা সিদ্ধ করব। পানিটা দিয়ে দিই, তারপরে সিদ্ধটা করে নিই। তা ছোলাটা দিয়ে দিয়েছি, আলুটা কেটে নেবো, এবার আলুটা দিয়ে দেবো। তা চলো বন্ধুরা আলু কাটতে বসে গেছি, দেখতে পাচ্ছ। তা চলো বন্ধুরা আলু কাটা হয়ে গেছে, আলুটা দিয়ে দিই। ছোলাটা আগে দিয়ে দিয়েছি আর আলুটা এখন দিয়ে দিচ্ছি। আলুটা কুটে নিলাম বলে ওর জন্য একটু লেট হলো। নুনটা দিয়ে দিচ্ছি, ছোলার সঙ্গে নুনটা দিলে ছোলার ভিতরে বেশ ভালো লাগে খেতে, পরে আর অতটা দেয়া লাগে না। তা বন্ধুরা কাজের মধ্যে খাবারটাও খাচ্ছি, আমার ছেলে নিয়ে এসছে, এটা খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। তা চলো এবার বাদ বাকিগুলো কুটে নিই সব। তা বন্ধুরা পেঁয়াজ কাটতে বসে গেছি, দেখতে পাচ্ছ তিনটে পেঁয়াজ নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা কাটবো। তা চলো ততক্ষণ দেখতে থাকো সাথে থাকো। এবার কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর বন্ধুরা শসাটা কেটে নিচ্ছে, এবারে বেশি ছিল না, আধখানায় ছিল, সেটাই কাটছি এখন। বন্ধুরা লেবুটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ দুটো লেবু নিয়ে নিয়েছি, দুটো লেবু নিয়ে নিয়েছি, আর এদিকে যে শসাটা কেটে নিয়েছি, আর যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। আর বন্ধুরা একটা গামলা নিয়ে নিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামাবো, ঢেলে নিচ্ছি এবার আমি। হয়ে গেছে এটা সিদ্ধ, দেখতে পাচ্ছ কতটা হয়ে গেছে, সবাইকে দিতে হবে অল্প অল্প। মশলাটা দিয়ে দিচ্ছি, নতুন মশলাটা দিয়ে দিচ্ছে এবারে, সব অল্প অল্প করে দিয়ে নিলাম। তেল দিয়ে নিচ্ছি, হালকা করে তেল দেবো, একটু বেশি দেব না, গন্ধ কয়। বন্ধুরা সব দিয়ে দিয়েছি, মাখা তো হয়ে গেছে বন্ধুরা সব, এবারে খেতে বসে গেছি, খুব ভালো লাগছে, গালে না দিতে দিতেই খুব টেস্টিং হয়েছে। বাড়িতে এভাবেই বানিয়ে খাই মাঝে সাঝে, খুব ভালো লাগে। সবাইকে দিয়েছি, আর ওই যে ছেলে পিলে এখানে ছিল ওদেরকেও দেবো, ওরা ওখানে খেলা করছে বলে ওর জন্য এখন আসিনি, ওদেরকে দেব। আর আমি এদিকে খেতে বসে গেছি, আমি আগে বৌনি করলাম, আর দেখতে পাচ্ছি ওই যে সব হনুমান এসে ওখান থেকে খুব ঝামেলা করছিলো বলে ওরা বাইরে, ওদেরকে পাঠিয়ে দিয়েছে আমার ছেলে, বলছে পরে আসবি যা, খুব চিল্লামিল্লি করছে, এত দুষ্টুমি করে তা কি বলবো। তা দেখো সব লাইন করে বসে গেছে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তা চলো আজকে এই পর্যন্তই। তা দেখো ওদেরকে দিয়ে দিয়েছি।